ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আবারও আমরা স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করব। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোই বিপর্যস্ত হয়েছে। প্রথম বিশ্বের দেশগুলিতে এখন মেন্টাল প্যান্ডেমিকের কথা বলা হচ্ছে, অর্থাৎ মানসিক মহামারী। তাদের সব কিছু থাকা সত্ত্বেও তারা মানসিক দিক থেকে দুর্বল। আমরাও যাতে সেই বিপদে না পড়ি, তার জন্য আমাদের ভারতবর্ষের যে পরম্পরা সেগুলিকে ফিরিয়ে আনতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হবে, যেমন স্বামী বিবেকানন্দ পড়তে হবে উচ্চ চিন্তাভাবনা উচ্চ ধারণার জন্য, স্বামী পরমানন্দজিকে জানতে হবে, স্বামী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদিকে জানতে হবে, নিগমানন্দজিকে জানতে হবে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জানতে হবে। যত আমরা মহাপুরুষদের জীবনী নিয়ে পর্যালোচনা করব, ওনাদের বাণী নিয়ে আলোচনা করব, তত আমাদের চিন্তাভাবনা উচ্চ থেকে উচ্চতর হবে, এতে মানসিক স্থিতির পরিবর্তন হবে, আর মানসিক স্থিতি পরিবর্তন হলে শারীরিক অনেক উন্নতি হয়। বর্তমানে প্রথম বিশ্বের দেশগুলো কেমিক্যাল চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসার বিভিন্ন সাইড এফেক্ট বুঝতে পেরে এবং তার কতটা ক্ষতি হয় সেটা জানতে পেরে তারা কিন্তু আয়ুর্বেদিকের দিকে ঢুকছেন এবং বায়োসিমিলার প্রোডাক্ট বার করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ওষুধের বায়োসিমিলার প্রোডাক্ট যেটাতে সাইড এফেক্ট নেই, এইরকম ওষুধ বানানোর কিন্তু প্রক্রিয়া চলছে অলরেডি। এছাড়াও পশু পাখিদের ডাক্তার প্রয়োজন হয় না, দেখা যায় তারা নিজেদেরকে নিজেরাই সারাচ্ছেন। কী করে সারাচ্ছেন সেই বিষয়ে কিন্তু গবেষকরা দৃষ্টিপাত করছেন। যেমন হনুমান, ওরা কী করছে, বানর বা হনুমানের গায়ে কোনো রকম ভাইরাসকে ইঞ্জেক্ট করে দিচ্ছেন, করে জঙ্গলে ছেড়ে দিচ্ছেন এবং তাদেরকে ফলো করে দেখছেন তারা কোন গাছের পাতা খেয়ে বা কোন গাছের সাহায্যে তারা তাদের রোগ থেকে মুক্ত হচ্ছেন। এখন তারা এসব করছেন, কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক আগেই আমরা কিন্তু এই সকল লক্ষ্য করেছি, সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। শরীর অসুস্থ হলে আমরা দেখি কুকুর গরু এরা কিছু খায় না, যত ভালো খাদ্যই দেওয়া হোক না কেন এরা কিন্তু খাবে না, যদি না পোষা কুকুর হয়। এখন তো পোষা কুকুর না খেলে জোর করে খাওয়ায় মালিক, আদরের চোটে কুকুরের অবস্থা খারাপ। কিন্তু রাস্তার কুকুর যদি হয় বা যে কুকুর প্রকৃতির সাথে থাকে সে কিন্তু কিছু খাবে না, গরু কিছু খেতে চাইবে না, বাড়ির পোষ্য কুকুরও কিছু খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়ানো হয় সেটা আলাদা বিষয়। আমাদের অনেকের ধারণা খেলে হয়তো শক্তি বাড়ে, না খেলেই হয়তো দুর্বল হয়ে পড়বে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ক্রমাগত না খেলে দুর্বল হয়ে পড়তে পারে, হয়তো একজন মাসের পর মাস অভুক্ত আছে তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু উপবাস একটা চিকিৎসা, এটি কিন্তু অলরেডি একজন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছেন, অটোফেজি, যে উপবাস করে কীভাবে নিজের শরীরকে সুস্থ করা যায় বিজ্ঞানও তাই বলছে। সেই রকম স্বামী পরমানন্দজি একবার বললেন, মানুষের থেকে পশুদের আচার আচরণ ও খাদ্যাভ্যাসের সংযম আছে। শরীর অসুস্থ হলে কুকুর গরু এরা কিছু খায় না, যত ভালো খাদ্যই দেয়া হোক না কেন। অনেক মানুষ কিন্তু লোভবশত খেয়ে ফেলে, আবার যে খাদ্য খাবার সময় কষ্ট হচ্ছে, পায়খানার সময়ও কষ্ট হচ্ছে, তবুও মানুষ তা খাচ্ছে, এটাই আসক্তি। এই আসক্তি দেহ মনের সুস্থতার পক্ষে বাধা স্বরূপ। যাই হোক, লিভার ভালো রাখতে কার্বনিক খাদ্য অর্থাৎ বেশি ভাজা ভুজি তেল ঘিযুক্ত খাদ্য খাবার ইত্যাদি খেতে নেই, মিতাহার করতে হয়, আর কিডনিকে সুস্থ রাখতে যৌন জীবনে সংযত হতে হয়। লিভার খারাপ হলে গুরুজি একটা টোটকা চিকিৎসার কথা বলতেন, দু তিন হাতা গরম ভাত নিয়ে যাতে ভাপ উঠছে, তার সঙ্গে দুপলা ঘানির খাঁটি সর্ষের তেল ও এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সকালবেলা জলখাবার খেলে লিভার সুস্থ হবে। এই জলখাবারের সঙ্গে আর অন্য কিছু খেলে হবে না, সপ্তাহে দু থেকে তিন দিন খেতে হবে। আরেকটি আলোচনায় একজন প্রশ্ন করেছিলেন যে ইনফ্লুয়েঞ্জা জ্বরে উপবাস দিয়ে জল ও শরবত খেয়ে থাকলে একদিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। এই প্রসঙ্গে স্বামীজি বললেন, হ্যাঁ এটা ঠিক, ভালো হয়। এছাড়াও উনি আরও কিছু বললেন, সেটা হলো এই ইনফ্লুয়েঞ্জা জ্বর এই সময়টা ভোগ করতেই হয়, তবে ওই সময় ভাতে ভাত খেতে হয়, তরকারি ছাড়া ভাতের সঙ্গে দেওয়া সবজি সিদ্ধ করে খেতে হয়, জ্বর অবস্থায় ফল খেতে হবে যাতে পায়খানা পরিষ্কার হয়, দেখতে হবে কোষ্ঠকাঠিন্য না হয়, আর ঘন ঘন জল পান করতে হবে, রোগীর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বেড কভার চেঞ্জ করে দিতে হবে,
অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বর বা সর্দি দমন করা কিন্তু মোটেই ভালো নয়। আর এই সকল জ্বর সর্দি একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি সেরে যায়। ভাইরাল ফিভার, জ্বর সর্দি সেরে যায়। এইসব জ্বর সর্দি নানা দিকে অ্যাটাক করে, কখনো মাথা যন্ত্রণা, কখনো বুকে ব্যথা, কাশি। বর্ষায় বা শরৎকালীন পিত্তজনিত জ্বরে সকালে খালি পেটে শিউলি পাতার রস সামান্য বিট লবণ সহ খেলে জ্বর ভালো হয় এবং পিত্ত নাশ হয়। শরীর খারাপ হলে সবসময় হালকা খাবার খাওয়া উচিত। অনেকে আছেন শরীরকে জোর বাড়াতে গিয়ে বিভিন্ন স্যুপ, মাংসের স্যুপ, এর স্যুপ খেয়ে দেখা যাচ্ছে তার আরও দুর্বল হয়ে পড়ছেন। তারপরে বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে শরীরকে সারাচ্ছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, ভারী খাবার হজম করতেও তো শরীরের একটা এনার্জি ক্ষয় হয়, তাতে আরও শরীর উইক হয়ে পড়বে। পশু পাখিদেরও খাদ্য খাবারের সংযম আছে, আমাদের নেই। আমরা শুধু আমাদের জীবের চিন্তা করি। জীবের নিচে গেলে তো খাদ্য অন্যরকম, শুধু এই জীবটাকে সন্তুষ্ট করার জন্য। কারণ আমাদের যে টেস্ট বার্ড, স্বাদটা তো এই জীবেই। শুধু এই জীবকে সন্তুষ্ট করার জন্য কত কিছু। জীবের থেকে নিচে চলে গেলেই যে ওটা কী করছে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করি না। তবে বর্তমানে মানুষ আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছেন। তবে কিছু কিছু মানুষ অত্যন্ত ওষুধের উপর নির্ভরশীল, যেটা মোটেই ভালো নয়। নিজের শারীরিক ইমিউনিটি পাওয়ার, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে ভালো ভালো খাবারকে, নাকি বিভিন্ন ওষুধ খেয়ে রোগটাকে দমন করতে হবে। রোগ দমন করলে কিন্তু একটা রোগ সাপ্রেস করলে আরেকটা রোগের সৃষ্টি হয়। রোগকে কিওর করতে হবে, সারাতে হবে, দমন নয়। আর বেশিরভাগ ওষুধই রোগকে দমন করার চেষ্টা করে। খুব এমার্জেন্সি ছাড়া উল্টোপাল্টা ওষুধ খাওয়া ভালো নয়। এবার আসি শিশুদের বিছানায় প্রস্রাব করে ফেলা নিয়ে। এই প্রসঙ্গে গুরুজি একটা আলোচনা করেছেন, এই আলোচনাটি করেই আজকের আমাদের আলোচনা শেষ করব। আমরা দেখি যে অনেক শিশুরা বিছানায় প্রস্রাব করে ফেলে। তো গুরুজি বলছিলেন, শিশুরা বিছানায় প্রস্রাব করে ফেলে তিন রকম কারণে। প্রথমত প্রোস্টেটের গণ্ডগোলের জন্য, দ্বিতীয়ত মায়েদের গাফিলতিতে, অর্থাৎ প্রস্রাব করাতে উঠায় না বলে হয়, তখন শিশু স্বপ্ন দেখে যে বাইরে প্রস্রাব করছে আর হয়ে যায়। তৃতীয়ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলে স্নায়ুর দুর্বলতার জন্য। আবার অনেকে প্রস্রাব করতে উঠলে প্রস্রাব হয় না, কৃমির জন্য বিছানায় প্রস্রাব করে ফেলে। এই কৃমি দোষটা কাটাতে হবে। আর স্নায়ু দুর্বলতার জন্য যেটা হয়, সেটাই শোবার আগে কৃষ্ণ তিল এক মুষ্টি চিবিয়ে খেয়ে এক গ্লাস গরম দুধ খেয়ে নিতে হবে, ভালো হয়ে যাবে। কৃষ্ণ তিলে নার্ভ সতেজ হয়। সদ্গুরুর আশ্রমে যে শিবের প্রসাদ দেওয়া হয় সেটি হলো কৃষ্ণ তিলের নাড়ু। সেটি এখন বর্তমানে অনলাইনেও পাওয়া যাচ্ছে, ishalife.com থেকে আপনারা অর্ডার দিতে পারেন। ওটা কিন্তু আপনারা খেতে পারেন এবং ওটা সম্পূর্ণ হেলদি, শরীরের পক্ষে খুব ভালো। ওর মধ্যে যে মিষ্টিটাও দেওয়া আছে সেটাও কিন্তু ন্যাচারাল জ্যাগরি, অর্থাৎ প্রাকৃতিক গুড় যেটা, সেটা দিয়েই বানানো। শিবের প্রসাদও পেলেন, তার সঙ্গে আপনার যাদের নার্ভে দুর্বলতা আছে তাদের পক্ষে উপকার হলো। এখন সেই প্রসাদাম অনলাইনেও পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।